সংকটে ভুগছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। খেলাপি ঋণ কমাতে আইন আরো কঠোর করতে হবে, বললেন অর্থমন্ত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে নিষ্ঠুর প্রতিশোধের খেলা চলছে, বললেন রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সম্পন্ন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি, তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দুর্নীতি ও সন্ত্রাসের কারণে বিএনপি ইমেজ সংকটে ভুগছে, তাই জনগণ তাদের আন্দোলনে সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির কালো ব্যাজ কর্মসূচির বিষয়ে সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তাদের কোনো দাবি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সন্ত্রাস দুর্নীতি বিষয়ে তাদের দেশে বিদেশে যে ইমেজ সংকট, এই ইমেজ সংকট তাদের দূর করতে হবে। অসাধু ব্যবসায়ী এবং তাদের ঋণ নিতে যারা সহায়তা করছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন খেলাপি ঋণ কমাতে আইন আরও কঠোর করতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন সব ব্যাংকগুলোতে পর্যায়ক্রমে অডিট করা হবে। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গেল বছর রূপালী ব্যাংকের খেলাপি ঋণ কিছুটা কমলেও অন্য সরকারি ব্যাংকের তুলনায় আয় কম হয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোই ব্যাংকটির জন্য চ্যালেঞ্জ হবে। সরকার মূলধন যোগান দিলে রূপালী ব্যাংক লাভজনক অবস্থায় থাকবে বলে প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। কর্পোরেট গভর্নেন্সটি উন্নতি করতে হবে, আপনাদের আউটপুট আউটকাম নিয়ে চিন্তা করতে হবে, আপনাকে প্রসেস ঠিক রাখতে হবে। ব্যাংকের ভবিষ্যতে যে সমস্ত নীতি পলিসিগত সহায়তা প্রয়োজন বাংলাদেশ ব্যাংক সবসময় আপনাদেরকে সেটা দেবে। একটা ইকুইটেবল জাস্টিস এখানে নিয়ে আসা দরকার। এখন অসাধু ব্যবসায়ী হলেন, তারা যারা ঋণ নিয়েছে নাশত করার জন্য, এদের জন্য কোনো রকম ছাড় নাই। সাবধান সাবধান এবং সাবধান। এই অসাধু ব্যবসায়ীদেরকে আমরা কারা সাহায্য করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে নির্বিঘ্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ, আমাদের র্যাব এবং আমাদের গোয়েন্দা সংস্থা সবাই সেখানে কাজ করবে, এবং যদি প্রয়োজন হয় আমাদের বিজিবিও স্ট্যান্ড বাই থাকবে, প্রয়োজন হলে তারাও এসে সহযোগিতা করবে। আমাদের নিরাপত্তা বাহিনীকে সজাগ করে দেওয়া হয়েছে যাতে করে সারা বাংলাদেশে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে সবাই পালন করতে পারে, উদযাপন করতে পারে, তারা সব কাছেই সেজন্য সহযোগিতা করবেন আমাদের নিরাপত্তা বাহিনী। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়াকে এক বছর ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন আইন ও বিচারের উপর নয়, বেগম জিয়ার মুক্তির বিষয়টি নির্ভর করছে সরকার প্রধানের মর্জির উপর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন, সভা সমিতি মঞ্চ গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপির পরিণতি কী হবে,
বিএনপি নির্বাচন ভীতিতে ভুগছে, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি নানা কথার খই ফুটাচ্ছেন প্রতিদিন। চরম অবিচার ও অন্যায়ের আঘাতে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার সাজা। এক ব্যক্তির অত্যুগ্র ক্ষমতা ক্ষুধা চরিতার্থ করতেই গণতন্ত্রকে চূড়ান্তভাবে কবরস্থ করার জন্যই বেগম জিয়াকে কারাবন্দী করা হয়েছে। একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছর কারাগারে রাখার নজির পৃথিবীর কোথাও নেই। এসএসসি পরীক্ষা উপলক্ষে সড়ক মহাসড়কে যানজট নিরসন করতে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ট্রাফিক সেবা প্রদান করছে। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতাগাউসিয়া, বরপাড়, রূপসী, তারাবো বিশ্বরোড সহ মোট 8টি স্পটে সেবা প্রদান করে। পরবর্তী এসএসসি পরীক্ষাগুলোতেও ট্রাফিক সেবা প্রদানের কর্মসূচি ঘোষণা দেয় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সহ প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা, উনি চান সমাজে ভালো কাজ করা। আমরা উপজেলা ছাত্রলীগ এর একটা পদক্ষেপ নিয়েছি, যাতে শিক্ষার্থী যাতে ঠিক মতন পরীক্ষা দিতে পারে, সেজন্য আমরা রাস্তার চলাচল যাতে ঠিক মতো করতে পারে এবং সঠিক সময় যাতে পরীক্ষা দিতে পারে, সেজন্য যানজট নিরসনের জন্য আমরা এই ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগ এই পদক্ষেপ নিয়েছি। স্বেচ্ছাসেবী সংস্থা আমানের উদ্যোগে নরসিংদী, জামালপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা উদ্যান সহ দেশের বিভিন্ন স্থানে দুস্থ ও দরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কমিশনার শফিউল্লাহ, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আতাউল্লাহ খান, আমানের সেক্রেটারি জেনারেল এম এ ইউসুফ। এছাড়া ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী শরীফ আল আমিন ও আমানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা উদ্যানের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা মডেল টাউন লিমিটেড ও সিলিকন রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সরওয়ার খালেদ, ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজুল ইসলাম, আমানের সেক্রেটারি জেনারেল এ এ ইউসুফ। অন্যান্যদের মধ্যে ছিলেন আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া প্রমুখ। বাজারে হুহু করে বাড়ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান পানের দাম। ফলে উৎপাদনকারী, ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা সহ নাভিশ্বাস পান পিয়াসীদের। সবজিতে কিছুটা স্বস্তি হলেও কমেনি চালের দাম, সেই সাথে এখন দামের ঊর্ধ্বমুখী হয়ে বাজার কাঁপাচ্ছে পান। বিভিন্ন ছোট বড় হাট বাজারে ঘুরে জানা যায় পানের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। গত সপ্তাহে যে পানের পণ প্রতি 80 থেকে 100 টাকা ছিল তা বর্তমানে 150 থেকে 200 টাকা, এবং খিলিপান যা গত সপ্তাহে 230 টাকা ছিল তা বর্তমানে 280 টাকা দরে বিক্রি হচ্ছে। এই পান যে কিনেছি, এই পান 10 টাকা 20 টাকা পণ ছিল, এখন যে এই আজকে এখনকার বাজারে আজকে যে কিনলাম 60 টাকা পণ, আর এই খিলিপান হলো 300 টাকা পণ খিলিপান। আমাদের দাবি পানের দাম একটু কমলে ভালো হয়, তো আমরা গরিব মানুষ, খেটে খাওয়া লোক, আমাদের পান দেখা যাচ্ছে 20 টাকা জায়গা নেয় 30 টাকা হোক, কিন্তু 60 টাকায় কিনবো কী করে? মূলতে পানের দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে এই যে ঠান্ডা পড়েছে, ঠান্ডায় আমাদের গাছের অবস্থা খুব খারাপ, গাছের পান অটো ঝরে গেছে, গাছে পান নেই, তাই বাধ্যতামূলক আমাদের এই বাজারটা এত চড়া। এই সামনে যে আসছে এই নতুন পান হলে তারপরে পানের নিয়ন্ত্রণে আসবে এবং পানের দাম কমে যাবে। এখন আমাদের গাছে তো পান নেই, আমরা এই সাবলাটা দেবো কীভাবে? যে পরিমাণ পান লাগবে সেই পরিমাণ তো আমরা দিতে পারছি না, আমাদের গাছে তো পান নেই, গাছে যে পরিমাণ পান আছে সেই পরিমাণ আমাদের সেইভাবেই দিতে হচ্ছে, এই জন্যই এই পানের বাজারটা এত। প্রচণ্ড শীতে উপজেলার পান চাষিদের পানের বরজগুলোর পান অকালেই ঝরে পড়ায় এবং গাছে নতুন করে পান না ধরায় স্থানীয় বাজারে পানের সরবরাহ কমেছে অনেকটা। 200 টাকা বিক্রি, আর তখন 70 টাকা কিনে 80 টাকা বিক্রি, আমাদের লাভের হার সমানই আছে, কিন্তু মালের দাম এখন বেশি। লাভের হার আমাদের আগেও যে 10 টাকা ছিল এখন সেই 10 টাকা আছে, সেটাই আছে, কিন্তু আমাদের কোনো বেনিফিট বাড়িনি। এখন বাজার যেভাবে আছে এভাবে এর থেকে 50-60 টাকা পণ্যে আর কি ব্যবধান ছিল, এখন বর্তমান 50-60 টাকা 70 টাকা এরকম বেশি পাওয়ার ফলে আরও যেভাবে মানে চাষিরা পান যেভাবে আনছে কিংবা দেখা যাচ্ছে তাতে করে সপ্তাহের মধ্যে মনে হয় 300 ছাড়িয়ে যাবে আর কি। শাসক উপজেলাতে এখন 3 হেক্টর জমিতে
পানের বরজ রয়েছে, পান আবাদ চলছে এবং পানের বর্তমানে বাজার মূল্য বেশি হওয়াতে কৃষক আগ্রহী হয়ে উঠছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পান চাষে কৃষকদের আরও আগ্রহী করে তুলছি এবং পান চাষে দীর্ঘদিন যাবৎ পান ব্যবসায়ের সাথে জড়িতরা এবছর ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন। বাজারে কুচরা পান বিক্রেতারা জানান, বেশি দামে কিনতে হয় বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা জানান, আগামী চৈত্র মাস পর্যন্ত পানের দাম থাকবে আকাশছোঁয়া, তবে পর্যাপ্ত পান উৎপাদন হলেই ধীরে ধীরে কমতে থাকবে পানের দাম। মুস্তাফিজ রহমান, চ্যানেল কর্ণফুলি, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইমেজ সংকটে ভুগছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। খেলাপি ঋণ কমাতে আইন আরো কঠোর করতে হবে বললেন অর্থমন্ত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে নিষ্ঠুর প্রতিশোধের খেলা চলছে বললেন রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সম্পন্ন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।